কালো মানিক। এবারের আসছে কোরবানি ঈদে ময়মনসিংহের সবচেয়ে আলোচিত সার। 4 বছর ধরে ফ্রিজান সারটি লালন পালন করছেন ময়মনসিংহের তিশাল উপজেলার ধানীখোলা ইউনিয়নের জাকির হোসেন সুমন। গেল বছর কোরবানি ঈদের আগে সারটির নাম দিয়েছিলেন কালো মানিক। এখন ত্রিশালসহ জেলা শহরেও কালো মানিকের নামটি বেশ পরিচিত। প্রাকৃতিক খাবার, নিয়মিত চিকিৎসায় বেড়ে ওঠা কালো মানিককে ঈদকে সামনে রেখে 30 লক্ষ টাকা দাম হাঁকাচ্ছেন সুমন। সন্তান যেমন মানুষ পালন করে সেভাবে যত্ন করে পালিতেছি, কিন্তু গরুটা এত বড় হয়ে যাবে তাড়াতাড়ি বা এত বড় করবো এটা আমি কোনোদিন কল্পনা করিনি, কিন্তু পালতে পালতে আপনার খুব আগ্রহ নিয়ে আর কি শখের বশবর্তী হয়ে গরুটা এত দীর্ঘ বড় করে ফেলছি। ভালো একটা দাম পাবো এবং সেই দামের অনুযায়ী ইনশাল্লাহ 30 লক্ষ টাকা চাইতেছি। সে ইনশাল্লাহ এই দামের মধ্যে বা কিছু ই হলে ইনশাল্লাহ গরুটি এবার ছেড়ে দেবো, ইনশাল্লাহ এই কালো মানিকটি ছেড়ে দেবো। আকর্ষণীয় এই কালো মানিককে দেখে আনন্দিত স্থানীয়রা। তারা বলছেন দেশের কয়েকটি গরুর মধ্যে কালো মানিক হবে অন্যতম। কালো মানিক গরুর নাম শুনে দেখ করে আসলাম, অনেকদিন যাবৎ সে গরুটা পালতেছে, এবার আশা করি ঈদের মধ্যে সে ভালো একটা দাম পাবে। প্রাকৃতিক খাবার খাইয়ে কালো মানিককে লালন পালন করা হয়েছে দাবি করে পশু চিকিৎসক জানান কালো মানিক ন্যায্য দামেই বিক্রি হবে। আমার মনে হয় এই গরুটা এই অঞ্চলের জন্য সবচেয়ে বড় গরু এবং গরুটা প্রাকৃতিক খাবারের মাধ্যমে মোটাতাজা করা হয়েছে। আশা করা যাচ্ছে যে এই গরুটা এইবারে কোরবানি ঈদে অনেক ভালো দাম হবে। এবারের কোরবানি ঈদে দেশের বাইরে থেকে বৈধ ও অবৈধ গরু আসার সুযোগ না থাকায় মালিকরা গবাদি পশুর ন্যায্য মূল্য পাবে বলে আশা প্রকাশ করেছেন জেলা প্রাণী সম্পদ বিভাগ। তবে করোনা সংক্রমণ রোধে গবাদি পশু অনলাইনে কেনাকাটার প্রচলনা চালিয়ে যাচ্ছেন তারা। রিপন গোয়ালা, অভি, গ্লোবাল টিভি, ময়মনসিংহ।